তুমি তোমার কাজ করো, গাড়ি নিয়ে খেলো, এখানে কিন্তু ছিটাবে না, নিজের গাড়িটা নিয়ে খেলো না। কি করছো? মোটি নিয়ে কাজ হচ্ছে, ছড়ে আসো, নিজের ওইখানে গাড়িতে যাও, নিয়ে খেলো, ওইদিকে গিয়ে যাও। নেন হ্যাঁ করো। এর কি বেগুন কি এটা? এতক্ষণে এবারে আসল টেস্ট হয়েছে ডিমটার গো, এতক্ষণ টেস্ট। সকাল থেকে ছোট বেবি এই নিচের তলাতে রয়েছে, বিরক্ত হয়ে গেছে। আমি সাদার থেকে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। ও অ্যাকচুয়ালি চাইছে আমার সঙ্গে একটু খেলবে ওপরের ঘরে গিয়ে, তো চ। মমতা কি একটা চচ্চড়ি তৈরি করছে, তা আমাকে বলল আমাদের ওপর থেকে পুঁই শাকের কয়েকটা পাতা তুলে আনতে। তা ভালোই, কয়েকটা পাতা তুলে আনি। এই মা, পাতার কি অবস্থা? কি পাতা তুলবো, সব তো হলদে হয়ে গেছে। কি গো, পুঁই শাকের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, ওরকম বিচ্ছিরি পাতা। আর কোথাও পুঁইশাক হয়নি, এই তো নিচে হয়েছে। দাঁড়াও, নিচের ছাদে রয়েছে একটা ভালো তাজা, ওইটা নিয়ে আসি। এই পুঁইশাকটা কবে কাজে লাগবে? এই এতগুলো পাতা তুলেছি, এই অনেক। ছোট বেবি, তুই কানে ফুল লাগিয়েছিস? এ বাবা, গরু আবার গরু ডাকছে। ওই দেখ গরু আসছে, সরে আসো না রোদ থেকে, রোদের মধ্যে দিচ্ছি দিচ্ছি।
ডিটি দিতে হবে না। তুই বাবার নাকটা এরকম আছে। আজকে সাঁতার থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলাম ছেলের জন্য, সেই মাছের মধ্যে বোধহয় ডিম ছিল বা এটা আলাদা করে ডিমটা কেন আমি জানি না, এই যে ছেলের মাছ ভাজা, বাকি বিভিন্ন সব মাছের আইটেম হচ্ছে এখানে, মাছের মুড়োটা কি একটা হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে কি হচ্ছে জানি না ঠিক, মুড়োটা কিছু একটা তৈরি করছে, এখানে পেঁয়াজ কাটা রয়েছে, এটা বোধহয় চাল কুমড়ো মনে হচ্ছে, এর নিচে কি কিছুই নেই জল। তো এইসব রান্না বান্না চলছে, কি হয় এন্ড আইটেম দেখি। মমতা একটা টাস্ক দিল এইগুলোকে ওপরে ছাদে, রোদ উঠেছে একটু তাতে দিয়ে আসার জন্য, রোদের ওপর একটুও ভরসা নেই, এই রোদ রয়েছে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, কোনো মানে সময় পাওয়া যাচ্ছে না যে শুকনো জিনিসগুলোকে তোলার, দুম করে বৃষ্টি চলে আসছে, শুকনো জিনিসগুলো যা শুকাচ্ছিল সব আবার ভিজে যাচ্ছে, এই হচ্ছে খালি সারাদিন। মমতা রান্না বান্না করে চলেছে, আমার তুলে আনা পুঁই শাক আরও আগের পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে, এখানে মাছের ডিমগুলোকে দিয়ে বড়া বানানো হচ্ছে, আমার ছেলের খুব ফেভারিট মাছের ডিমের বড়া। তো অলমোস্ট মনে হয় 12টা বেজে, হ্যাঁ 12টা 10 হয়ে গেছে, এবার আমাকে চানধান করে অফিসে বসতে হবে, অ্যাকচুয়ালি 12টার থেকে অফিসে বসার, কিন্তু আমার এখনও চানও হয়নি, ছেলে ঘুমাচ্ছে ঘরেতে, লাইট ফাইট বন্ধ অন্ধকার, আমি প্যান্ট আর গামছা নিয়ে এবারে ঢুকতে চলেছি বাথরুমে, বাথরুম থেকে বেরিয়ে আমাকে অফিসে বসে যেতে হবে। তো এই আমি লাঞ্চ করতে এসেছি, আজকে লাঞ্চে কি কি হয়েছে ফার্স্টে দেখুন, এখানে ওই চচ্চড়ি, কুমড়ো ভাতে, আচ্ছা মাছের ডিমের বড়া, আর কি রয়েছে এটা কি, এটা ওই কিছু একটা হবে চাল কুমড়ো দিয়ে, ওটা আমি খাবো না, আর এখানে মমতা খাচ্ছে ওই চাল কুমড়োর জিনিসটা।